ইউটিউবে প্রমোশনের জন্য এই প্রথম কিছু পেলাম, এর ভালো লাগা যে কতটা সেটা হয়তো আপনাদের বোঝাতে পারবো না। আর কি পেলাম সেটা অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে, তাছাড়া তো বুঝতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকে ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইভ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে আসার আগের দিনের ভিডিও, যেহেতু আমরা ব্যস্ততার কারণে এবং সময়ের অভাবে এই ভিডিওটি আপলোড করতে পারিনি। এটা আসলে আমরা যখন বাড়িতে আসবো তার আগে আমাদের কিছু হয়তো টুকিটাকি শপিং ছিল যেগুলো আমাদের করাটা খুবই জরুরি হয়েছিল, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের সেই টুকিটাকি শপিং গুলো কি কি ছিল আর কিসে আমরা মানে স্পেশাল ভাবে ছাড় পেলাম। বরাবরের মতোই আমরা ইফতার করে বের হয়ে পড়েছিলাম রোজা থেকে। আসলে দিনের বেলা বের হওয়ার চেয়ে এরকম সন্ধ্যার টাইমে বের হওয়াটাই বেশি ভালো। আর এই তো আমরা একটুখানি ঘুরে ফিরে নয়া টেস্টে চলে এসেছি, আর নয়া টেস্টের কফি ছাড়া আমাদের চলেই না। নয়া টেস্টের কফি যেন আমাদেরকে এনার্জি দান করে। আর এই নয়া টেস্টের আউটলেটটা নতুন এখানে ওপেন করেছে, এর আগের দুইটা আউটলেটে আপনাদেরকে বেশ কয়েকবার ভিডিওতে দেখিয়েছি। তো এই আউটলেটটা যেহেতু নতুন শুরু হয়েছে আর এই পথে যেতেই আউটলেটটা চোখে পড়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম, সবার সাথে কথা বললাম, তো ওরা তো আমাদের চেনেই। আর এখানে নয়া টেস্টের যে মালিক উনিও এখানে ছিলেন, উনিও আমাদের সাথে কথা বললেন। তো টুকিটাকি কথা বলার পরে উনি আমাদের সম্পর্কে বেশ কিছু অনেক কিছুই জানলেন এবং উনি আমাদের বলেছিলেন যে নয়া টেস্টে যেহেতু আপনারা খান, আপনাদের এত ভালো লাগে, প্লিজ এটা ফেসবুকে রিভিউ দেবেন। তখন আমরা বলেছিলাম যে এরকম আমাদের তো ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজও আছে, তো ইউটিউব চ্যানেলে নয়া টেস্টে আমরা খেয়েছি সেরকম অনেকগুলো ভিডিও আছে আর নয়া টেস্টে রিভিউ দিয়েছি অনেকগুলো ভিডিওতে। তো এটা শোনার পরে উনি অবাক হয়েছেন এবং অনেক খুশি হয়েছেন। তো এরকম এটা শুনে উনি আর কি খুশি হয়ে আমাদের এই দিন আমরা যা যা খেয়েছি এগুলোর কোনো বিল নেয়নি, বলেছেন যে এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে ঈদের গিফট। এইটা হয়তো অনেকের কাছে খুব সিম্পল একটা বিষয় মনে হবে, কিন্তু আমাদের কাছে যে এটা কত বড় একটা বিষয় সেটা বলে বোঝাতে পারবো না। কোনো একটা কাজ করে সেটার জন্য কারোর কাছে থেকে এরকম একটা ছোট ছোট গিফট পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাফসিরের আম্মু যে কতটা খুশি হয়ে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে নিজের কাজের জন্য যদি কোন একটা রিমিউনারেশন পাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক লাগে। ইউটিউবে কাজ করতে এসে কিন্তু অনেক রকম বাধা বিপত্তি পার হতে হয়েছে আমাদের, আর আমি জানি সবারই ভিডিও করতে গেলে কিন্তু পারিপার্শ্বিকতার অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়, অনেকের অনেক রকম কথা শুনতে হয়। আর যখন এই কাজগুলো করতে করতে এখান থেকে আমরা ভালো কিছু পাই, ভালোবাসা পাই, কারোর কাছে কোনো একটু ছোট্ট পরিমাণ স্বীকৃতি পাই, তখনই কিন্তু আমাদের ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায়। আর এই যে আজকের এই ছোট্ট একটি উপহার আসলে আমাদের কাছে অনেক বড় আকারের একটা উপহার হিসেবে প্রতিমান হয়েছে। আমরা এর আগে নয়া টেস্টে যতবার খেয়েছি আমরা রিভিউগুলো একদম আমাদের মন থেকে নিজের মতো করে দিয়েছি, কোনো বেনিফিট বা কোনো স্বার্থ ছিল না এখানে। কিন্তু উনি খুশি হয়ে আজকে আমাদের যে ট্রিট করেছেন এটার জন্য আসলে আমরা অনেক বেশি থ্যাঙ্কসফুল, ওনাকে আমরা অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। ঈদের আগে ঠিক যেন ঈদের উপহার পেলাম আমরা, ঈদের একটা সালামি পেলাম, এরকম একটা ফিলিংস অনুভব হচ্ছিল। আর আসলে এই ভালো লাগাটা আসলে আমি আর তাফসিরের আম্মু ছাড়া আসলে ফিল করতে পারবে না কেউই, আমি জানি। যাই হোক, এরপরে আমরা কিন্তু মার্কেটে মার্কেটে ঘুরেছি। আমার চশমা ভেঙে গিয়েছিল, তাফসির আমার চশমা আবার ভেঙে ফেলেছিল, তার কারণে চশমার দোকানে গিয়েছিলাম। তারপরে আমরা কাপড়ের দোকানে গিয়েছিলাম, আম্মুর জন্য একটা ছোট্ট উপহার নিলাম, আরো মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আমরা সবজির দোকানে গিয়েছিলাম, সবজি যেহেতু বাড়ি চলে যাব বেশি কিছু লাগবে না, অল্প কিছু সবজি লাগবে, আর সালাদ আসলে লাগেই, এই কারণে আমরা শসা টমেটো এবং হালকা কিছু সবজি নিয়েছিলাম। আর আসলে রমজান মাস আর তাফসির যেহেতু ফল পছন্দ করে, আর আমি এবং তাফসিরের আম্মু আমরা সবাই ফল অনেক পছন্দ করি, তাই ফলের দোকানে এসেছি। আর মানে বেশি কিছু আসলে কেনার তো উপায় নেই, কারণ আমরা ঈদ করতে বাড়িতে চলেই যাব, আর এই শেষ সময় আসলে এত বেশি কিছু কেনার দরকারও নেই। আর তারপরেও আর কি টুকটাক কিছু সবজি আর তার সাথে কিছু ফল কিনলাম। আর তাপসির ইদানিং পেয়ারা অনেক বেশি পছন্দ করছে, ওর কারণে বাড়িতে সবসময় পেয়ারা রাখতেই হয়, আর যখনই পারি আমি পেয়ারা কিনে নিয়ে যাই। আর আজকে যেহেতু রাতের বেলা, তারপরেও আগামীকালকে ওর জন্য পেয়ারা লাগবে, এ কারণে একটু পেয়ারা দেখতেছিলাম। আর পেয়ারা আসলে
আসলে রাতের বেলার জন্য অনেক মানে দোকানগুলোতে পেয়ারা বাছাই হয়ে গেছে, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় ভালো পেয়ারা আছে। তো এই দোকানের পেয়ারাগুলো একটু মোটামুটি শক্ত এবং ভালো ছিল, তাই আমরা একটু বেছে বেছে কয়েকটা পেয়ারা নিলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, লাইক দিতে যদি ভুলে যেয়ে থাকেন প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। যারা আমাদেরকে ভালোবেসে বন্ধু হয়ে ভালোবেসে যাচ্ছেন তাদেরকে হয়তো দেরি হলেও আমরা তাদের পরিবারে যাব, তাদেরকে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে রাখবো বন্ধু করে। ইনশাল্লাহ আমাদের সাপোর্ট পাবেন, আমরা চেষ্টা করব আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আসলে পরস্পরের সাপোর্ট এবং ভালোবাসা থাকলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমরা বাড়ি যাচ্ছি, আর এই যে দেখেন সুন্দর, এটা আসলে আমি নামটা ভুলে গিয়েছি, দুইটা গাছে কলি এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আমি দেখতে পাবো না এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে। এখানে নিচেও একটা এসেছে, নতুন অতিথি বলতে পারেন আমাদের বেলকনিতে। আমি এটা নিচে রেখেছিলাম বাট গতকাল রাতে দেখেছি ফুলটা দেখতে হয়তো পাবো না। আর দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু ফিরে এসে ফুলটা দেখতে পাবো। আর এই যে আমি হুক গুলো কিনে নিয়ে এসেছিলাম সেটা একটু লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু শিশির আপু বলেছিল যে আপু এখানে বেশি ওজনের হবে না। আমিও জানি বেশি ওজনের হয় না, কিন্তু যখন দোকানদারের কাছ থেকে কিনেছিলাম সে কিন্তু আমাকে বারবার বলেছিল যে হ্যাঁ হবে, আপনি 1 কেজি থেকে 2 কেজি জিনিস রাখতে পারবেন। তো যাই হোক, আমি শুরুতে যেটা করেছি, এই যে মস্ত বড় একটা মিল্ক প্যানটা আগে এখানে ঝুলাতে গিয়েছিলাম, আর ঠাস করে সেটা মানে ইনস্ট্যান্ট পড়ে গিয়েছিল। তো যাই হোক, সেটা আর কি, এই যে দেখেন কিভাবে পড়ে গিয়েছে, একদম ঠাস করে পড়ে গিয়েছে। তারপরে আসলে আমি আর চেষ্টা করিনি না করে এখানে আমি একদম টেপের কাছে আরেকটা হুক লাগিয়েছিলাম। আর এখানে আমি যে ছাকনাগুলো ছিল মানে দুধ ছাকা দেন চা ছাকনা সব আলাদা আলাদা ছিল, সেটাই আমি মানে আর কি এখানে লাগানোর চেষ্টা করেছি। আর এটা দেখেছি মানে ঠিকঠাক ভাবে হয়েছে। তো যাই হোক, সেকেন্ড টাইমও বৃথা গেল আমার, সবগুলো ফ্রাই প্যান একটা একটা করে লাগাচ্ছিলাম আর সবগুলো পড়ে মানে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এই হুকগুলো আমার একদম মানে বৃথা চেষ্টা বলবো আর কি, মানে কোনো কাজেই দিল না, একদম হালকা দুই একটা জিনিস রেখেছি, সেটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। তারপরে রুমে আমার একটা, আর এই তো আমার রুমে একটা ওয়াল ম্যাপ ছিল, আমি আড়ং থেকে অনেক শখ করে কিনেছিলাম। তো যাই হোক, সেই এটাও আর কি এই ওয়াল হুকে ঝুলানো ছিল, কিন্তু ওইটার ওয়াল হুকটা আরো বেশি নর্মাল ছিল, যার কারণে আর কি ওটাও বেশি দিন লাস্টিং করাতে পারিনি। যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িওয়ালে আর কি ড্রিল করতে দেয় না, তো আমাদের এটা খুব একটা মানে হেসেল পোহাতে হচ্ছে, মানে শখের কোনো কিছুই আমরা সুন্দরভাবে আর কি গোছাতে পারি না। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাগিয়েছি, আর এই লাগানোর মাধ্যমে আর সুন্দর এই সিনারি দেখানোর মাধ্যমে শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটি। সবাই যে যেখানে আছেন সবাইকে নিয়ে পরিবার পরিজন ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।